পাবনার সাতটি পৌরসভায় বেশ জোরে সরেই চলছে পৌর নির্বাচনের প্রচারণা তবে জেলার সুজানগর ও চাটমোহর পৌরসভায় দলীয় ও বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকায় জটিল হয়ে পড়ছে ভোটের হিসাব নিকাশ নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো প্রার্থীদের দল থেকে বহিষ্কারের দাবি সরকার মনোনীত প্রার্থীদের তবে স্বতন্ত্র প্রার্থীদের দাবি এলাকাবাসীর ইচ্ছেতেই নির্বাচনে লড়ছেন তারা পাবনা থেকে জানাচ্ছেন এস এম আতিক ছবি তুলেছেন জামাল হোসেন সঙ্গে ছিলেন এবিএম ফজলুর রহমান পাবনা এডওয়ার্ড কলেজ ঐতিহ্যবাহী এই কলেজ থেকে বেরোনো অনেক তরুণ নেতৃত্ব পরবর্তীতে হাল ধরেছেন পাবনার নেতৃত্বে স্বাভাবিকভাবেই পাবনার যে কোনো নির্বাচনে এডওয়ার্ড কলেজের ভূমিকা আছে আর সবার মতো এখানকার শিক্ষার্থীরাও চান যোগ্য নেতৃত্ব এমন একজন প্রার্থী চাই যে আমাদের কলেজের উন্নয়ন করবে রাস্তাঘাট আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থার উন্নয়ন যারা করতে পারবে মুক্ত পাবনা গড়ে তুলবেন পৌরসভার উন্নয়ন করতে গিয়ে কখনো পিস পা হয় না সেই প্রার্থী আমরা আমরা চাই ভোট দেওয়ার ক্ষেত্রেও এই যাতে একজন যোগ্য প্রার্থী ভোটটা পাই এবারের পৌর নির্বাচনে পাবনা সাতটি পৌরসভায় মেয়র পদে তেত্রিশ সাধারণ কাউন্সিলর পদে দুশো ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সুজানগর ও চাটমোহরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেয় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কৃত হলেও আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী এখনো বহাল আছেন নিজ পদে সুজানগর পৌরসভায় মেয়র প্রার্থীদের নির্বাচনী ইশতিহার জানিয়ে প্রচারণার চেয়ে নিজ দলের প্রতিপক্ষকে নিয়েই বেশি অভিযোগ করতে দেখা গেল সুদানগরে যত বিদ্রোহী পার্টি থাক না কেন সুদানগরে যারা নৌকার ভোটার তারা কখনো নৌকা থেকে সরে দাঁড়াবেন না তা আজকে দু একজন বিভ্রান্ত করছে আওয়ামী লীগের কোনো লোকই ওনাদের সঙ্গে নেই বহিরাগত একজন মানুষ সুজনগরের সর্বস্তরের মানুষকে নেতৃত্ব দিতে পারে না এবং এই বিশ্বাস থেকে সকলেও একতাবদ্ধ হয়ে আমাকে ক্যান্ডিডেট করছে শুধু প্রতীকটাই রাজনৈতিক দিলেও এই নির্বাচনটা কিন্তু রাজনৈতিকভাবে কোনো প্রভাব ফেলতে পারে নাই এটা লোকাল নির্বাচন আমি যেহেতু পুরো বিএনপির সেক্রেটারি ছিলাম আমি সাবেক মেয়র ছিলাম সেই ক্ষেত্রে আমি বহিষ্কৃত হলে দলীয় লোকের আমার প্রতি যথেষ্ট সহানুভূতি তো আসেই সে যে পার্টি সুজানগর পৌরসভা নির্বাচন করছে এই বিবিসাই কেউ আনতেছে না এর জন্য আমার দল বা আমার মার্কা এক তবে পাবনার অন্য পৌরসভাগুলোর প্রার্থীরা বেশ ব্যস্ত প্রচার প্রচারণা নিয়ে বিএনপি প্রার্থীদের নির্বাচনে সহাবস্থান না থাকার অভিযোগ থাকলেও নৌকা প্রতীকের প্রার্থীদের পূর্ণ মনোযোগ জনসংযোগের দিকে শীতের ছোট দিন পেরিয়ে প্রচার প্রচারণা চলছে রাত অবধি উত্তরবঙ্গের অন্য জেলার মতো পাবনাতেও জেগে বসেছে শীত সন্ধ্যার পরে খুব একটা প্রয়োজন না হলে কেউ বাইরে বেরোচ্ছেন না তবে শীতের প্রকোপের মাঝেও উত্তাপ ছড়িয়েছে নির্বাচনী আমেজ সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে উদ্দেশ্য একটাই নিজেদের প্রত্যাশার কথা জানানো এবং তাদের পক্ষে জনরায় চাওয়া এসে এনটিভি নিউজ সদর উপজেলা পাবনা